بسم الله الرحمن الرحيم আমি ডক্টর সফিউল্লাহ প্রধান আজকে আপনাদের সিম্পল একটা ব্যায়াম দেখাবো যেটা আপনারা পিএলআইডি রোগে আক্রান্ত বা কোমর ব্যথায় আক্রান্ত বা যারা সারা দিন কাজ করতেছেন বিভিন্ন অফিস আদালত চলাফেরায় বিভিন্ন জায়গায় কলকারখানা মাঠে ঘাটে বা মা বোনরা যারা বাসায় পারিবারিক কাজ করছেন তাদের এটা কোমর ব্যথা প্রিভেনশন এবং ট্রিটমেন্ট এই দুইটাতে কাজে দিবে মানে আপনাকে কোমর ব্যথা থেকে মুক্তিও হতে পারবেন বা যার কোমর ব্যথা হয়েছে সেও ভালো হতে পারবে এবং যার কোমর ব্যথা হওয়ার প্রবণতা আছে বা যারা ভালনারেবল বা যাদের কোমর ব্যথা হওয়ার চান্স আছে তারা বেঁচে যাবেন দিস ইজ প্রিভেনশন অলসো ট্রিটমেন্ট খুব সিম্পল এই যে আমি দাঁড়ালাম একটু পা দুইটা এইভাবে না আমার খেয়াল করেন পা দুইটা একসাথে করলে হবে না সবচেয়ে ভালো ক্যাশ পরে বা ভালো জুতা পরে বা সফট সোলের জুতা পরতে পারেন একটু পা ফাঁক করে অ্যাপার্ট করে ধরেন এই যে আমি দাঁড়ালাম দুই দুই বিঘা অ্যাপার্ট করে আপনি একটু দাঁড়ালেন দাঁড়িয়ে সোজা দাঁড়াবেন দাঁড়িয়ে আপনি কি করবেন এক হাত দুইটা কোমরে ধরবেন এই সোজা দাঁড়িয়ে কোমরে ধরে আস্তে 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 ঘাড় সহ অনেকে কি করে ঘাড় নেয় না শুধু পিঠ নেয় এরকম এটা করা যাবে না খুব খেয়াল করেন দেখেন এই যে ঘাড় সহ আস্তে 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 হোল্ড করেন ধরে রাখেন কয়েক সেকেন্ড এক মনে মনে গোনেন আবার আস্তে সোজা হন আবার কয়েক সেকেন্ড হোল্ড করেন আবার সেম রিপিটেশন আবার সোজা হন আবার করেন আবার সোজা এইভাবে আপনি এই ব্যায়ামটা দিনে সকালে হোক দুপুরে হোক বিকালে হোক রাতে হোক অফিসের সময় দাঁড়িয়ে অফিস রুমে মাঠে ঘাটে বাসায় পাকের রুমে বাথরুমে আপনারা মাঝে মাঝে ব্যায়ামটা করবেন এক এক সেশনে 10 থেকে 15 বার করবেন অনেক সময় একটু রিস্ক থাকে এটা করতে গেলে অনেকের একটু ভাটায় করতে পারে মাথা ঘুরতে পারে অনেকে পিছনে পড়ে যেতে পারেন তো তাদের জন্য নিয়ম খুব সহজ সেটা হচ্ছে কোন একটা ওয়াল সাপোর্ট করে আমি আমার এই ব্যাক ওয়ালটা ইউজ করতেছি সেম এভাবে দাঁড়াবেন একটু একটু ওয়াল থেকে একটু ইয়ে করে দূরে আসবেন অথবা এইভাবে ধরে এই যে নাভিটা আপনাদের এই নাভি থেকে একটু দূরে দাঁড়াবেন দাঁড়িয়ে এই নাভিটা ওয়ালের সাথে লাগিয়ে দিবেন এই ধরে রাখেন কয়েক সেকেন্ড আবার সোজা হন আবার কয়েক সেকেন্ড আবার সোজা হন তাহলে এই যে একটা সাপোর্ট এটা আপনি একটা গাছে সাপোর্ট নিতে পারেন একটা ওয়ালে সাপোর্ট নিতে পারেন যে কোনো ভাবে তাহলে ঘোরানি পড়ে যাওয়া এটা রিস্ক কম হবে এই সিম্পল এক্সারসাইজ আমাদের পুরো মেরুদণ্ড ঘাড় থেকে একেবারে কক্সিস পর্যন্ত পুরো মেরুদণ্ডটাকে রিহ্যাব করতে সাহায্য করে আপনি যে সারা দিন কাজ করছেন কম্পিউটার চালাইতেছেন নিচে বসে বসে কাজ করতেছেন বিভিন্ন আপনারা যে কাজে থাকেন এটা আপনার মেরুদণ্ডটাকে সুস্থ হতে রিকভারি হতে স্ট্রেস করতে এবং রিপজিশনিং করতে হেল্প করবে সিম্পল ব্যায়াম আশা করি ব্যায়ামটা আপনাদের উপকারে আসবে করে আমাকে 15 দিন পর আমার ভিডিওতে কমেন্টে লেখেন যে আদৌ কোনো উপকারে আসতেছে কিনা আর যদি উপকার আসে ভিডিওটি শেয়ার করে দিবেন মানব কল্যাণে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু